হ্যালো বন্ধুরা, আমরা প্রত্যেকেই অ্যাটিটিউড কথাটা সবাই শুনেছি, কিন্তু আমরা এটা জানি না অ্যাটিটিউড আসলে কী, এটা ভালো নাকি খারাপ, এটা সব ক্ষেত্রে ভালো নাকি সব ক্ষেত্রেই খারাপ। কিন্তু আমি বলছি অ্যাটিটিউড থাকা অনেক ভালো, আর কেন ভালো সেটা এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। শুধু আপনি ভিডিওটা লাস্ট অবধি দেখুন। বন্ধুরা, আমরা সবাই জানি সিংহকে জঙ্গলের রাজা বলা হয়। কেন জানেন? কারণ সিংহ যে কোনো পরিস্থিতিতেই এটা বলে থাকে যে জঙ্গলের অবস্থা যাই হোক না কেন, আমি কখনো ঘাস খাবো না। এটা আমার কোনো অহংকার নয়, কারণ আমি জানি, আমি জানি আমি কে, আমি নিজেকে খুব ভালো মতো চিনি। আর এটি হলো অ্যাটিটিউড। অ্যাটিটিউড মানে হলো নিজেকে জানা, নিজেকে চেনা, নিজের প্রতি আস্থা রাখা, নিজের প্রতি বিশ্বাস রাখা। আর সবার মাঝে নিজেকে তুলে ধরার নামই হলো অ্যাটিটিউড, সবার থেকে নিজেকে আলাদা করার নামই হলো অ্যাটিটিউড। অ্যাটিটিউড আছে বলেই অন্য কেউ আপনাকে দাম দেয়। শুধু একটা কথা মনে রাখবেন বন্ধুরা, আপনি যদি চান যে আপনাকে সবাই দাম দেবে, আপনাকে সবাই চিনবে জানবে, তাহলে ওই সিংহের মতো নিজেকে অ্যাটিটিউড তৈরি করুন। আপনি যে কী, আপনার গুরুত্ব যে কতটা, সেটা এই পৃথিবীকে জানতে হবে, সবাইকে সেটা দেখাতে হবে। এর নামই হলো অ্যাটিটিউড। আজকাল সবাই ফেসবুক হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেয় যে আমার কোনো অ্যাটিটিউড নেই, আর যার অ্যাটিটিউড আছে আমি তাকে পছন্দই করি না। কিন্তু বন্ধুরা, আপনি হয়তো ভুলে গেছেন, যখন আপনি ছোট ছিলেন তখন যদি আপনাকে কেউ কোলে নিয়ে বলতো, উফ কী সুন্দর বাচ্চাটা, খুব সুন্দর, সো কিউট, তখন কিন্তু ওই লোকটা আপনার নাম জিজ্ঞাসা করতো। সেই সময় কিন্তু আপনার নাম কখনো আপনি বলতেন না, যদিও আপনার নাম নিজে বলে থাকেন তাহলে অনেকখানি পরে বলবেন। সেটা কেন পরে বলেছিলেন জানেন? কারণ ওটাই আপনার অ্যাটিটিউড। যখন কেউ কাউকে ভালো বলে তাহলে তার অ্যাটিটিউড একটু হলেও বেড়ে যায়। আর এই কথাটা সবার ক্ষেত্রেই সমান, শুধু পার্থক্য একটাই, যখন আপনি ছোট ছিলেন তখন শুধু আপনি নিজের কথাই ভাবতেন, নিজে যেটা মনে করতেন সেটাই করতেন। তাই কেউ নাম জিজ্ঞাসা করলেও নিজের যখন ইচ্ছা হতো তখনই বলতেন নামটা। বাট এখন, এখন কিন্তু নিজের কথা ভাবেন না, এখন আশেপাশের লোকজনের কথা বেশি চিন্তা করেন, ভাবেন যে লোকে কী বলবে। একটা কথা অবশ্যই মনে রাখবেন, আপনি যদি পৃথিবীতে কিছু করতে চান, লোকের মাঝে মাথা উঁচু করে দাঁড়াতে চান, তাহলে অবশ্যই আপনাকে সিংহের মতো হতে হবে, অবশ্যই আপনার মাঝে অ্যাটিটিউড আনতে হবে। সবসময় নিজেকে মনে রাখতে হবে যে আমি কে, আমার গুরুত্ব কতটা। বন্ধুরা, অ্যাটিটিউড কিন্তু সবার মাঝেই আছে, কিন্তু সবাই সেটা ব্যবহার করতে পারে না। যারা ব্যবহার করতে পারে না তারা অন্যের কথা শুনে বেশি মন খারাপ করে, কে কী বললো সেটা ভেবেই বসে থাকে। বাট যার মাঝে অ্যাটিটিউড আছে সে কিন্তু অন্যের কথা শুনে কোনো কাজ থেকে পিছিয়ে আসে না, নিজে যেটা ভালো মনে করে ঠিক সেটাই করে। আর এটা মনে রাখবেন, যখন আপনি অন্যের কথা শুনবেন তখন আপনার স্বপ্নকে মাটি দিতে হবে। তাই অন্যের কথা না শুনে নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখুন, অর্থাৎ নিজের মধ্যে অ্যাটিটিউডটা বজায় রাখুন। বন্ধুরা, অ্যাটিটিউড কিন্তু এটা নয় যে রাস্তাঘাটে কেউ আপনার সাথে কথা বললে তার সাথে আপনি কথা বলছেন না, বা ফেসবুক হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে এসএমএস করলে আপনিও তাকে এসএমএস রিপ্লাই দিচ্ছেন না। আপনাকে যদি কেউ ঠকায় তার যোগ্য জবাব দেওয়ার নামই অ্যাটিটিউড। তবে হ্যাঁ, সম্পর্কের মাঝে যদি সামান্য ঝগড়া হয়ে ওঠে তাও আপনি বলে দিলেন আই হেট ইউ, এটা কিন্তু করবেন না, এটা অ্যাটিটিউড না। অ্যাটিটিউড হলো, মনে করুন আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা ভাবছেন আর রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, তখন আপনার সামনে দিয়ে একটা ফ্রেন্ড গেল কিন্তু আপনি তার সাথে কথা বললেন না। এটা এই জন্য নয় যে আপনি তাকে ইগনোর করলেন, বরং এটা এই জন্যই যে আপনার কথাটা, আপনি যেটা ভাবছেন সেটাকে গুরুত্ব দেওয়া। আপনি এটা মনে রাখবেন যে আপনার বন্ধুর সাথে আপনি কিন্তু পরেও কথা বলতে পারবেন, বাট আপনি যে চিন্তাটা করছেন, যে গুরুত্বপূর্ণ ভাবনা চিন্তা করছেন, সেটা কখনো আপনি আর পরে ফিরে পাবেন না, আপনার মন থেকে সেটা হারিয়ে যাবে, অর্থাৎ আপনি ভুলে যাবেন। তাই বন্ধুর সাথে পরে কথা বললেও হবে, বাট যেটা চিন্তা করছেন, যেটা ভাবছেন সেটা আগে মনে রাখুন। বাট আপনার বন্ধুর মনেই হতে পারে যে আপনি তাকে অ্যাটিটিউড দেখাচ্ছেন। আবার ধরুন আপনার ফেসবুকে 500টা এসএমএস এসেছে, বাট আপনি 200টাই রিপ্লাই করেছেন আর বাকি 300টা রিপ্লাই করতে পারেননি। আপনি হয়তো ভাববেন যে এটা হচ্ছে অ্যাটিটিউড দেখাচ্ছি, বা অন্য কেউ আপনাকে ভাবতেই পারে যে অ্যাটিটিউডের জন্য আমার এসএমএস এ রিপ্লাই করলো না। বাট এটা অ্যাটিটিউড নয়, এটা এটাই যে আপনার কাছে কোনো সময় নেই। আপনার 200 এসএমএস রিপ্লাই দিতে অনেক টাইম লেগে গেছে আর বাকি 300টা রিপ্লাই দিতে আরও অনেক টাইম লেগে যাবে, তাই আপনি সময়ের কারণে ওই এসএমএসগুলো রিপ্লাই করতে পারেননি, আর এটা কখনো অ্যাটিটিউড না। আবার সম্পর্কের মাঝে অনেক ক্ষেত্রে ঝগড়া হলে আই হেট ইউ বলে, এই জন্যই বলে যাতে ওই সম্পর্কটা কতটা মজবুত সেটা জানার জন্য।
অর্থাৎ দুজন দুজনকে ছাড়া কতটা ভালো থাকতে পারে সেটা জানার জন্য। বাট অনেকে এটা ভাবতেই পারে যে মেয়েটার কতটা অ্যাটিটিউড বা ছেলেটার কত অ্যাটিটিউড, বাট এটা কখনো অ্যাটিটিউড না, এটা ভালোবাসার প্রমাণ। যদি এরকম হয়ে থাকে আপনার সাথে তাহলে ভাববেন এরকম অ্যাটিটিউড আপনার দরকার, দরকার নেই আপনার ওই রকম বন্ধু, দরকার নেই ওই রকম মেসেঞ্জার, দরকার নেই ওই রকম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। কেন বলুন তো? কারণ অ্যাটিটিউড যদি না থাকে তাহলে সেই মানুষটাকে কেউ দামই দেয় না। যদি আপনার ভালোর জন্য আপনাকে কোনো কিছু ইগনোর করতে হয় আর সেটা দেখে লোকে যদি আপনাকে বলে অ্যাটিটিউড দেখাচ্ছে, তাহলে আমি বলবো সেই অ্যাটিটিউডটা অবশ্যই ভালো। ওই রকম অ্যাটিটিউড সবার থাকা দরকার। বন্ধুরা, অ্যাটিটিউড হলো এমন একটা জিনিস যা সবার থেকে আপনাকে আলাদা করে দেবে। আপনি কতটা ভালো, কতটা মাথা তুলে দাঁড়াতে পারবেন সমাজে, সেটাই আপনাকে উচিত জবাব দেবে, সেটা দেখাবে, সেই পথটা আপনাকে চিনিয়ে দেবে। তাই অ্যাটিটিউড থাকা অবশ্যই আপনার ক্ষেত্রে ভালো। একটা কথা মনে রাখবেন, হয়তো আপনার আশেপাশেই অনেকেই আছে যার মাঝে সামান্য পরিমাণে অ্যাটিটিউড নেই, তাকে লোকে পাত্তাই দেয় না, তাকে সবাই পাগল বলে। যে মানুষটা সবাইকে হাসায়, সবার জন্য সব কিছু করতে পারে বাট নিজের কথা ভাবে না, লোকে বলে এ তো পাগল। বাট যার অ্যাটিটিউড আছে তার সাথে লোকে কথা বলতে গেলেও দুবার ভাববে। তাই আমি বলবো অবশ্যই অ্যাটিটিউড থাকা ভালো। যেমন রিয়েল হিরো সুশান্ত সিং রাজপুত কখনও কাউকে অ্যাটিটিউড দেখাতো না, তাই সবাই তাকে পাগল বলতো। অনেক হিরো তাকে বলেছে যে কে সুশান্ত, আমি চিনি না তাকে। তাই বন্ধুরা, অ্যাটিটিউড থাকা অবশ্যই ভালো, তা না হয় সুশান্তের মতো সবাই আপনাকেও পাগল বলবে। তাই অন্যের খুশি রাখতে গিয়ে নিজের দামটা কখনোই কমাবেন না। তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলুন, ভালো লাগলে লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।